সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া উপহার সোনার মুকুট চুরি হয়ে যাওয়ার ঘটনার এবার কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। সেই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও উদ্বেগ জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ঢাকার তাঁতিবাজারে একটি দুর্গাপূজা মণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনাকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। এগুলি মর্মান্তিক ঘটনা এবং একটি নিয়মতান্ত্রিক প্যাটার্ন অনুসরণ করেই এমনটা হচ্ছে। মন্দির ও দেবতাদের অপবিত্র করা এবং ক্ষতি করার প্রবণতা বেশ কয়েকদিন ধরেই আমাদের নজরে আসছে। এদিকে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে এখনও উদ্ধার হয়নি নরেন্দ্র মোদীর দেয়া উপহার। আটকদের মধ্যে রয়েছেন মন্দিরের পুরোহিতের সহকারী অপূর্ব সাহা, সঞ্জয় বিশ্বাস সাজু, পরিচ্ছন্নতা কর্মী রেখা রানী সরকার ও পারুল বিশ্বাস। শুক্রবার রাত 2টার দিকে মন্দির পরিচালনা কমিটির পক্ষে জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিবি পুলিশকে। মামলার এজাহারে বাদী জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় উল্লেখ করেন, যশোরেশ্বরী মন্দির একটি তীর্থস্থান। 1809 সাল থেকে তাদের পূর্বপুরুষরা মন্দিরটি পরিচালনা করছেন। 2011 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির পরিদর্শনকালে দেবীর মাথায় রূপার ওপর সোনার জলে রং করা একটি মুকুট পরিয়ে দেন। প্রায় 30 ভরি ওজনের এই মুকুটের মূল্য প্রায় 1 লাখ টাকা। এ ঘটনায় শ্যামনগর থানার পরিদর্শক জানান, শনিবার রাতে মামলা দায়েরের পর বিষয়টি ডিবি তদন্ত করছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজের যুবককে শনাক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। চোর জেলার বাইরেরও হতে পারে বলে জানান এই কর্মকর্তা। করার পরে মামলাটা জেলা গোয়েন্দা শাখা তদন্ত করতেছে, মানে ডিবি, জেলা গোয়েন্দা শাখা ডিবি তদন্ত করছে। ওরা চারজনকে মনে হয় সন্দেহজন অ্যারেস্ট করছে, তদন্ত চলতেছে। আর আসলে এই বিয়ের এখনো রিকভারি হয় নাই। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সবাই আরকি মিলে এটা চেষ্টা চলছে, না এখনো এটা হয়নি। যে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, কিন্তু ছেলেটাকে মানে যে একই মূল যে নিচে সিসি ক্যামেরা রেখে তার একই এলাকায় আমরা চেষ্টা করছি, এলাকার হয়তো বা এলাকার বাইরেও হতে পারে, তার বাড়ি বা এলাকার আশেপাশে হতে পারে বা দূরে কোথাও হতে পারে, যেহেতু এলাকার কাউ সেই তাকে কেউ চিনতে পারে নাই। মানে সব জায়গায় তার সিসি ফুটেজ দিচ্ছি, রিপোর্ট দিচ্ছি। 2021 সালের 27 মার্চ নরেন্দ্র মোদী শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন। ওই দিন ভারতের প্রধানমন্ত্রী নিজ হাতে কালী ঠাকুরের মাথায় পরিয়ে দিয়েছিলেন স্বর্ণের এই মুকুট। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।